নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, ফরেস্ট্রি জেলার সমন্বয়ক পদে 55 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। প্রিয় ভিউয়ার্স, এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল ইনফরমেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। পদের নাম ফরেস্ট্রি জেলার সমন্বয়ক, আর এনজিওর নাম হচ্ছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু। এই পদে নিয়োগ দেওয়া হবে 55 জনকে। জব কনটেক্সটে বলা হয়েছে, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে জলবায়ু বান্ধব বৃক্ষরোপণ প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির জন্য কর্মোদ্যোগী দক্ষ ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। কর্ম এলাকা হবে বাংলাদেশের যে কোনো জেলায়। চাকরির দায়িত্ব হচ্ছে জেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা। বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে। সঠিক চারা নির্বাচন, গাছ লাগানোর জন্য সঠিক জায়গা নির্বাচন, চারা বিতরণ ও সহকারী ফরেস্ট্রি জেলা সমন্বয়ককে দিক নির্দেশনা দেওয়া। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা। সংস্থা কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করা। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নিম্ন উল্লেখিত বিষয়ে বিএসসি অনার্স, যেমন বোটানি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, প্রাণীবিদ্যা, বায়োটেকনোলজি, মৃত্তিকা বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ভূতত্ত্ব, ভূগোল ও পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা অথবা পরিবেশ বিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স পাস। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। কম্পিউটার জানা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে। শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোনো জেলায় হবে জব লোকেশন, আর বেতন দেওয়া হবে এই পদটিতে 22,000 টাকা করে। আদার্স যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেটা হচ্ছে মোটরসাইকেল ভাতা দেওয়া হবে 4,000 টাকা করে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য সেবার সুবিধা আছে। আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এই বাটনটিতে ক্লিক করে। যাদের বিডি জবসে অ্যাকাউন্ট আছে তারা আবেদন করতে পারেন, আর যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই তারা হার্ড কপি পাঠাতে পারেন। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস যোগে পাঠাতে হবে। ঠিকানা মানব সম্পদ বিভাগ, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু, বাড়ি নম্বর 8/12, ব্লক বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা 1207। একটা মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন। অ্যাপ্লিকেশন ডেডলাইন তথা আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 15 আগস্ট 2022 সাল, আর এই নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে 16 জুলাই 2022 তারিখ। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তির একটি আপডেট তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।